হেঁটেই বাংলাদেশের 64 জেলা ভ্রমণ। সম্প্রতি বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার এই কীর্তি গড়লেন কুমিল্লার দেবিদারের অ্যাথলেট সাইফুল ইসলাম। দীর্ঘ ভ্রমণ শেষ করে বর্তমানে এই দৌড়বিদের অবস্থান যশোরে। কারণ তার পরবর্তী লক্ষ্য ভারত ভ্রমণ। দীর্ঘ পথ হেঁটে বেড়ানোয় ইতোমধ্যে হাঁটা বাবা নামেও বেশ পরিচিতি পেয়েছেন সাইফুল। প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন এস এম আরিফ। কুমিল্লার অ্যাথলেট সাইফুল ইসলাম শৈশব থেকেই স্বপ্ন হেঁটে ভ্রমণ করবেন বাংলাদেশের 64 জেলা। অবশেষে লক্ষ্য পূরণ হল মাত্র 75 দিনে। গত 14 জানুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় এর যাত্রা। 64 জেলা ঘুরে মোট 3001 কিলোমিটার হেঁটে পৌঁছে যান কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রতিদিন গড়ে 40 কিলোমিটার পথ হাঁটতে হয়েছে হাঁটা বাবা খ্যাত সাইফুলকে। যদিও একদিনে সর্বোচ্চ 100 কিলোমিটার হাঁটার রেকর্ড রয়েছে তার। 2020 সালের 20 নভেম্বর ঢাকার জিরো পয়েন্ট থেকে কুমিল্লার দেবিদ্বার পর্যন্ত এই রেকর্ড গড়তে সাইফুল হেঁটে চলেছিলেন টানা 22 ঘন্টা। হেঁটে 64 জেলা ভ্রমণের উদ্দেশ্য শুধু হাইকিং বা রেকর্ড তৈরি করা নয়, এর মধ্য দিয়ে জীবন বাঁচাতে রক্তদান, প্লাস্টিক ব্যবহারের সতর্কতা এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলে মানুষকে সচেতন করেছেন চলতি পথে। বৈশ্বিক উষ্ণায়নে যে বৃক্ষরোপণের গুরুত্ব এবং অকাল পঙ্গুত্ব রোধে যেন কমপক্ষে 30 মিনিট প্রতিদিন হাঁটি, তো এটা হচ্ছে আমার মেসেজ। হেঁটে চলার পাশাপাশি মানুষের সচেতনতা বৃদ্ধিতে আরও বড় পরিসরে কাজ করতে চান এই দৌড়বিদ, সেজন্য চাই পৃষ্ঠপোষকতা। সিকিমের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি এখন। আমি ঢাকা থেকে 7ই অক্টোবর শুরু করেছি। আমার এই যাত্রা পথে সহযোগিতা করেছে হচ্ছে আরিস ফাউন্ডেশন। আরিস ফাউন্ডেশনের সহযোগিতায় আমি এই পদযাত্রা শুরু করেছি এবং আমার এই যাত্রাপথ সম্পূর্ণ মনিটরিং করবেন হচ্ছে বাংলাদেশ হাইকার সোসাইটি অফ বাংলাদেশ। সাইফুল ইসলামের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন মহল। পঞ্চমতম দিন আজকে আমাদের যশোরে আছে আর ভাইকে আজকে আমরা রিসিভ করছি যশোর সাইক্লিস্ট টিম। ভাইয়া যে এই দুইটা ই নিয়ে আসছে আমার খুবই ভালো লাগছে, আমি অবশ্যই এই দুইটা কাজ করব। আমরাও সচেতন হলাম, আমরা সবাই হাঁটবো এবং আমাদের আশেপাশে যারা আছে প্রতিবেশী, আমাদের অন্যান্য স্টুডেন্ট, আমরা তাদেরকে উৎসাহিত করব। হেঁটে বাংলাদেশ জয় করে এবার সাইফুল ইসলামের লক্ষ্য ভারত ভ্রমণ। এস এম আরিফ, মাইটিভি।